আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং বাংলাদেশ ধান গবেষণায় বিকল্প জাত হিসেবে আমাদের 58 জাতের বৈশিষ্ট্য হলো যে ফলন হবে 29। আমরা একটু দেরিতে অন্যান্য বছরের তুলনায় আমরা 15 দিন সভা চলে এসে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার সামনে একটু চাইয়েন, শুধু করে দিবেন আপনারা ধন্যবাদ স্যারকে। এমপি মহোদয়ের সাথে লাখাই উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। আনন্দের উৎসব বইছে, আনন্দের হাওয়া বইছে, এই আনন্দের পরিপূর্ণতা। স্যারকে আমি আমাদের উপজেলায় স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্বাগতিক ইউনিয়নের চেয়ারম্যান, এক নং লাখাই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আরিফ আহমেদের স্বচ্ছন্দ হবে, সেটি বাধাগ্রস্ত হয়েছিল প্রাকৃতিক যে বিপর্যয় সেটি।